হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের জন্য আমি খাসি মাংস বেক করব, আর এটা একদম আমার স্টাইল। 2 পাউন্ড খাসি মাংস, 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন গরম মশলা, 5 ml সাদা গোলমরিচের পাউডার অ্যান্ড 5 ml ব্ল্যাক পেপার। আর এখানে আমি গার্লিক সল্ট ইউজ করব, এটার মধ্যে গার্লিক ফ্লেভার আছে, আর নেব অয়েল। এখন আমি সবগুলোকে একত্রে মিক্স করে নিব। আমি মাঝে মধ্যে এটার মধ্যে দইও ইউজ করি, বাট আজকে আমার বাসায় দই নেই, তার জন্য আমি দই ছাড়াই রান্না করতেছি। আপনারা চাইলে এভাবে অ্যাড করতে পারেন, আর এটা খেতে অনেক মজা। আমি এখানে 1 টিস্পুনের মতো গার্লিক সল্ট অ্যাড করেছি। ২ টিস্পুন তেল অ্যাড করব। এখন সব কিছুকে এটার মধ্যে আমি কিছু সবজি দিব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কিছু পেঁয়াজ, কিছু গ্রিন ক্যাপসিকাম, কিছু রেড ক্যাপসিকাম, এগুলোকে আমি এটার মধ্যে মিক্স করব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করব। এগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটা ট্রে নিব, ট্রেকে অয়েল দিয়ে ব্রাশ করে নিব। আমার এই ট্রে নিচে বড় ট্রে আছে, যাতে এই ট্রেটার মধ্যে ফাঁকা ফাঁকা, আর এই ট্রের পানি, এক্সেস পানিগুলো, এক্সেস অয়েল সব নিচের ট্রের মধ্যে গিয়ে জমে। আমি এই ট্রেতে বেশিরভাগ ব্যাক করি সব কিছু, আমার এই ট্রের মধ্যে ফল পেপারও লাগে না। মাঝে মধ্যে ইউজ করি ফল পেপার, এটার মধ্যে ফল পেপার অ্যাকচুয়ালি লাগে না, এটা অনেক ভালো, আমার অনেক ফেভারিট একটা টে। ৪০০ ডিগ্রিতে দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটাকে এখন ওভেনের ভিতর দিয়ে দিব। এখন আমি 20 মিনিট ওয়েট করব, 20 মিনিট পরে এটাকে বের করে আমি এটাকে বের করে নিব। সরি, আমার ছেলেটা সব লাইট অফ করে দিছে, ও চাইতেছে না এখন আর আমি কাজ করব, ও চাইতেছে এখন আমাকে নিয়ে বসে যাবে, খেলবে। আর তখন আমার খেয়াল ছিল না যে ও লাইট অফ করে দিছে, সবগুলো আমার খেয়াল ছিল না। আজকে এ পর্যন্তই। এরকম প্রয়োজনীয় আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।